ভোটের আগে নেতারা ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে কোনো কোনো প্রতিনিধি তাদের প্রতিশ্রুতি পূরণে আপ্রাণ চেষ্টা করে, আবার কেউ বা নেহাতি প্রতিশ্রুতি দেওয়া অবধি সীমাবদ্ধ থাকেন। ভোটের বাতাস থেমে গেলে নিজের প্রতিশ্রুতির কথাও ভুলে যান কোনো কোনো নেতা। ঝাড়খণ্ডের জামতারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর ইরফান আনসারি, বিস্ফোরক মন্তব্য করে নেটদুনে উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন তিনি। বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই কংগ্রেস নেতা। নিজের কেন্দ্রের জন্য নতুন রাস্তা বানানোর পরিকল্পনা করেছেন ডক্টর ইরফান আনসারি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা গেছে, আমি আপনাদের কথা দিচ্ছি, জামতারা রাস্তাগুলো অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ হবে, 14টি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে। এদিকে গত সপ্তাহে বিতর্কে জড়িয়েছিলেন এই কংগ্রেস নেতা। ভারতের করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি মন্তব্য করেন, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হতে পারে, তাই সবসময় মাস্ক পরে থাকার প্রয়োজন নেই। একজন জনপ্রতিনিধি হয়ে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে নায়িকাদের গালের মতো রাস্তা বানানোর প্রতিশ্রুতি ডক্টর ইরফান আনসারি প্রথম দিয়েছেন তা কিন্তু নয়। কিছুদিন আগে মহারাষ্ট্রের মন্ত্রী ও শিবসেনা নেতা গুলাবরাও পাটি হেমা মালিনীর গালের সঙ্গে তার বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন, যদিও পরবর্তী সময়ে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এখানেই শেষ নয়, গত বছর রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং ক্যাটরিনা কাইফের গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন।